আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যাঁ বলেন। বারাকাতুহু। আচ্ছা, মানে আমরা আমরা জানি, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 1500 বা এইরকম বছর আগে বা আরো আগে জন্মগ্রহণ করেছিল। সেই ক্ষেত্রে উনার যতটুকু জানি যে উনি লেখাপড়া জানতেন না, উনি মানে পড়তে পারতো না। সে সাধারণ মানে উঁচু হাড়াইতো বা আলো রাখাল বালক বা এরকম বেজে মানে এভাবে বড় হয়েছে এরকম। তো জিব্রাইল মানে আয়াত নিয়ে আসলেও উনাকে জিজ্ঞেস করলো, পড়ো, পড়তে পারে নাই সে বলছে। তো আমি বলতে চাচ্ছি যে ভ্রূণ তথ্য, হ্যাঁ ভ্রূণ তথ্য, যেটা মেডিকেল সায়েন্স এখন এত উন্নত হয়েছে, তো আমি এটি বলতে চাচ্ছি যে হাউ পসিবল ইট ওয়াজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টু সে সামথিং অ্যাবাউট চাইল্ড ইন দ্য কোরআন, যেটা এখন এত চিকিৎসা বিজ্ঞান উন্নতি হওয়ার ফলে এটা মানুষ এখন জানতে পারছে। একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই 1400-1500 বছর আগে ওই মায়ের পেটে সন্তানের সম্পর্কে সে কি করে এই তথ্যটা দিল, সেক্ষেত্রে আমি আপনাকে বলছি যে স্বাভাবিকভাবে একজন মানুষের জিজ্ঞেস করলে যে আম জনতা বা যায় তোমার চোখ আগে সৃষ্টি হয়েছে না কান আগে সৃষ্টি হয়েছে, ডেফিনেটলি সে বলে চোখ আগে, কারণ চোখ দিয়ে দেখা যায়। এরকম মানে স্বাভাবিকভাবে আমাকেও জিজ্ঞেস করলে অন্য কাউকে জিজ্ঞেস তোমার চোখ আগে সৃষ্টি হয়েছে না কান আগে সৃষ্টি হয়েছে, ডেফিনেটলি সে চিন্তা ভাবনা করেও বা না করে বলবো হ্যাঁ চোখ আগে। বাট মানে 1400 বছর আগে অঙ্গ প্রত্যঙ্গ যে অর্গান, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যে আয়াতে পড়ে বলছে যে মায়ের পেটে সন্তান যখন হয় তখন তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো হওয়ার ক্ষেত্রে সবগুলো হয়, হওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস এখানে আসছে যে কান আগে হয়, কান আগে সৃষ্টি হয় অর্থাৎ শ্রবণ শক্তি আগে সৃষ্টি হয়, তারপর চোখ, তারপর হৃদয়। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি সুরা আল নাহল 198 আয়াত একটু বের করতেন, আমার বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বললো যে এইগুলো আগে তৈরি হয়, সে কি মায়ের পেটে গিয়ে পেট খেটে কি সন্তানকে দেখছে যে এটা হয়, যা আজকে মেডিকেল সায়েন্স এটাই বের করেছে যে না একটা শিশু যখন মায়ের পেটে তৈরি হয় সেখানে তার কান আগে তৈরি হয় তারপর চক্ষু তৈরি হয়, মানে শ্রবণ শক্তিটা আগে তৈরি হয়। তো কোন সুরাতে যাব? আল নাহল 108 অথবা আস সাজদা 9, যেটা একটু আল নাহল 108। আচ্ছা, আর না হলেই যে মনে করেন 16 আমরা 108 যাই। এখানে তো বলা যে চক্ষু কর্ণের উপর মোহর মেরে দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ জি জি, এখানে তো চক্ষু কর্ণের উপর মোহর মারার আয়াত, আপনি কি ওই যে হ্যাঁ এটা পরে আছে, আপনি আল নাহল 108 নম্বর আয়াত বের করেন আর সাজদা 9 নম্বর আয়াত বের করেন, আর ওইটা আল আরাফে আছে 179 নম্বর আয়াতে। পরের বিষয়টা আমি আসতেছি, জাস্ট সিকোয়েন্স। সাজদার কত নম্বরে যাব? সূরা আল নাহল 108। হ্যাঁ, আর সাজদার কততে? আর সাজদা 9 নম্বর আয়াতে যেতে পারেন, আর আল আরাফে যেতে পারেন 26 নম্বর। আল দুইটার একটাতেও ইয়া নাই, দুইটার একটাতেও ওইটা নাই, আমি বলি সেটা আছে কোথায় আমি আপনাকে বলবো, হেল্প করবো। আমি বলতেছি আল মুলক আছে 23 নম্বর আয়াতে, আপনি যেটা মূলত আমাকে স্পেসিফিকলি দেখাইতে চাচ্ছেন ভ্রূণ তত্ত্ব নিয়ে সেটা আছে অন্য একটা জায়গায়। আমি সুরা মুলকেও, এই যে সুরা মুলক 67 নাম্বার, তো এটা এই যে দেখেন 23 যাচ্ছি, এখানেও এখানেও ওইটা নাই, এখানেও বলা আপনাদেরকে চোখ কান নাক দিছে, চোখ কান নাক দেওয়া বলা, এটা কোনো কোনো অলৌকিক কিছু না। না না শুনে শুনে, আমি চোখ কান নাক দেওয়া এটা আল আরাফে 179-195 আয়াতে আছে, আগে পরবর্তীতে বিষয়টা চোখের কথা বলছে, আমি এটা ডিফাইন কি আলোচনাতে আসবো। না না না, আল না হলে দেখেন আল না হলে 108 নাম্বার বলবো, জি জি বলেন, মনে নেই আমি মনে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, না জানি কিন্তু বলবো না, এটা বলবো না, যাই হোক, সেটা হচ্ছে সূরা আল মুমিনুন 23 নাম্বার সূরা, সূরা আল মুমিনুনের 12-14 নাম্বার আয়াতে আছে কথা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি দেখান আমি তাহলে কি কিনে ভুল করছি, আমি তো এমনি আরবি পারি না, জাস্ট আমি একজন বাংলা শিক্ষিত, আমি বাংলা শিক্ষিত, আমি একজন এইটি কোনো ব্যাপার না, এইটি এইটি আমি আপনাকে দেখাচ্ছি, স্ক্রিনে দেখাচ্ছি, এটা কোনো ব্যাপার না। এই যে আপনি বোধহয় এটা আমাকে দেখাইতে চাচ্ছেন যে মাটির সারাংশ থেকে উৎপন্ন করছে শুক্রবিন্দু রূপে তারপর পরিণত করছে, এই যে শুক্রবিন্দুকে পরিণত করি জমাট বাঁধা রক্তে বা রক্তপিণ্ডে, অতঃপর মাংসপিণ্ডকে পরিণত করি হাড্ডিতে, আর এই যে অনুবাদে অন্য জায়গায় আছে রক্তপিণ্ডকে পরিণত করি মাংসপিণ্ডে এবং মাংসপিণ্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে, তারপর অস্থিপঞ্জরকে ঢেকে দিই মাংস দ্বারা, অবশেষে ওকে গড়ে তুলি এক নিপুণ আর কি বলা এক মায়ের পেটে আমি প্রথমে চুরি করি মানে কান আমি এবং পরে চোখ এবং হৃদয়, এটা সুরা আল নাহল নাই, এই যে দেখেন আমি আপনাকে একটা করে দেখাচ্ছি, দেখেন আপনি সুরা আল নাহল একটা করে দেখাচ্ছি দেখাচ্ছি, কারণ এই যে দেখেন সুরা নাহলের আপনি 108 যাইতে বলছেন, তাই না, এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখেন ওগুলোতে ওইভাবে বলা নাই, আপনি যেভাবে বলছেন ওইভাবে বলা নাই, যে একটা পর একটা বের করে দেখান সুরা আল নাহল 108 নম্বর আয়াত একটু বের করেন। এই দেখেন ওরাই তারা যাদের আল্লাহ আল্লাহ যাদের অন্তর কর্ণ চক্ষুর উপর মোহর মেরে দিয়েছেন, এটার সাথে মিললো না, তারপরে বলেন অন্য কোন সুরা যাইতে বলছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তো একটু ভুল লিখছি, মানে আর সাজদা বের করেন আর সাজদা 9 নম্বর আয়াত, সাজদাতে যাচ্ছি, সাজদা আছে, সাজদা কয় নম্বর, 32 নম্বর, আচ্ছা 9 নম্বর, না না 9 নম্বর, 9 নম্বর, হ্যাঁ এখানে দেখেন বলে নাই যে প্রথমে একটা দিছে আরেকটা, কি বলছে কি বলছে দেখেন 9 নম্বরে বলছে অথবা তিনটাকে বড় করে তার ভিতরে রুহু ফু করে দিয়েছেন, আচ্ছা বড় করব, এই যে না তার ভিতরে কি করছে রুহু ফুকে দিছে, এরপরে কি করছে তোমাদেরকে দিয়েছে কর্ণ চক্ষু ও অন্তকরণ, হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে এখানে কর্ণর কথা বলছে, ঠিক আছে
কান চোখ অন্তর তৈরি করছে, এখানে তো বলেনি যে একটার পর একটা তৈরি করছে ভাই, একটার পর একটা বলছি মানে আমি তো এটা বলি নাই, মানে আগে আগে কান তৈরি করছে আল্লাহ, সেটা বলেনি যে আগে কান বানাইছি তারপরে চোখ দিছি তারপর অন্তর, এইভাবে তো বলেনি আল্লাহ এখানে, এখানে বলছে তোমাদেরকে দিছি কান চোখ আর অন্তর, নাকি এই যে কান আগে আসার জন্য, নাকি আপনি বলতে চাচ্ছেন কান শব্দটা আগে আছে ও সুতরাং কান আগে তৈরি করছে এরকম? আল্লাহ যে কথাটা বলে নাই যে আগে কান দিছি আগে চোখ দিছি তারপরে আগে কান দিছি তারপরে চোখ দিছি তারপরে অন্তর দিছি, আপনার আল্লাহ এই আয়াতে কথা বলেই নেই, আপনি এটার মানে বার করতেছেন, সেটা কি ঠিক হচ্ছে আল্লাহর নামে? আল্লাহ বলে দিছে অলরেডি, দেখাবো কি বলে দিছে, এই যে আল্লাহ বলে দিছে অলরেডি এখানে অতপর শব্দ দ্বারা, এই যে দেখেন শুক্র বিন্দুকে পরিণত করি রক্তপিণ্ডে, অতপর রক্তপিণ্ডকে পরিণত করি মাংসপিণ্ডে, এবং মাংসপিণ্ডতে পরিণত করি অস্থিপঞ্জরে, অতপর অস্থিপঞ্জরকে ঢেকে দিই মাংস দ্বারা, বলে দিছে একটার পর একটা তৈরি করে, এটা অলরেডি অন্য আয়াতে বলে দিছে ভাই, যদি আল্লাহ বলার থাকতো স্পেসিফিকলি বলেই দিছে, আপনি তারপরে সেটাও বলা ঠিক করলেন না কাজটা, যে বললেন না আল্লাহ তো এভাবে বলে দিবেন না, না ভাই আপনি আপনি সেটা জানেন না আল্লাহ কিভাবে বলবে কিভাবে বলবে, এটা বলাটাও ঠিক না, মেডিকেলে এখন দেখা যাচ্ছে যে তারা শিশুর প্রথমে শ্রবণ শক্তিটা হয় কুরআনে, কুরআনে শব্দটা আগে এর মানে এটাই আগে বানানো হয়েছে, এই কনক্লুশনটা আপনি নিলেন, এই যে একটা দাবি আপনি বানাইলেন আমার সামনে তুলে ধরলেন একটা দাবি যে আগে যেহেতু কান শব্দ আছে তার মানে আগে কান বানানো হয়েছে, এই যে একটা দাবি করতেছেন বারবার, এই দাবিটা আপনি কোথায় পাইছেন? কোরআনে তো নাই এটা। হ্যাঁ এই যে অর্গান মানে অঙ্গপ্রত্যঙ্গের ক্ষেত্রে, অঙ্গপ্রত্যঙ্গের ক্ষেত্রে যে মেডিকেল সায়েন্স এখন প্রমাণ করছে যে সবচেয়ে আগে তৈরি হওয়া, সেটা জিজ্ঞেস করিই নাই আপনাকে, আপনি কি আমার প্রশ্নটা বুঝতেছেন? হ্যাঁ 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 কি প্রশ্ন বলেন তো, আমার প্রশ্নটা কি আল্লাহ মানে এইভাবে ভালো দেয় না যে কান আগে তৈরি হয়েছে এটা বলতেছেন? আপনি যে এই আয়াতটা থেকে এই অর্থটা বাই করছেন যে এইটার মানে যেহেতু কান শব্দটা আগে আছে সেহেতু কান আগে বানানো হয়েছে, এই কনক্লুশনটা কোথা থেকে ড্র করছেন? তিনটা শব্দ বলছে যে তোমাদেরকে কি কি দিছে সেইটা, যেমন আল্লাহ কি সবার আগে সুঠাম করছে, আল্লাহ কি সবার আগে সুঠাম করছে? সুঠাম তো করে নাই, সুষমত হয় নাই, যখন কান চক্ষু দেখেন আপনার চুক্তি নেই, কান চক্ষুর আগের শব্দ কি আছে? সুঠাম শব্দ আছে, সুষম শব্দ আছে, সামঞ্জস্যপূর্ণ শব্দ আছে, হ্যাঁ থাকতে পারে আর, তাহলে পুরো অর্গানের কথা তো বলি নাই, তাহলে কর্ণ চক্ষু পুরো শুনে নেন আমার প্রশ্নটা শুনে নেন, তাহলে আপনার যুক্তিতে কান চোখ অন্তর এগুলো দেওয়ার আগে আল্লাহ তাকে তাহলে সুঠাম করে ফেলাইছে, যেহেতু আগে ওই শব্দটা আছে আপনার যুক্তিতে, আপনি তো এই যুক্তি দিয়েই তো আপনি বলতে চাচ্ছেন যেহেতু শব্দ আগে আছে সেটা আগে বানানো হয়েছে, তাহলে তো আগে সুঠাম করছে নাকি? আমি এই শুধু কান চোখের কথা বলতেছি, আমি আরো আগে করছে আপনার মনে হচ্ছে না যে আমার প্রশ্নটা আপনার, আমি আপনাকে বুঝাইতে পারছি বা আপনি হয়তো বুঝতে পারতেছেন যে এটার উত্তর নেই, এই জন্য আপনি বারবার এই কথাটা ঘুরাচ্ছেন, আপনি বললেন শব্দটা আগে আছে কান শব্দটা আগে আছে সুতরাং কান আগে তৈরি হয়েছে, চোখ শব্দটা পরে আছে তাই চোখ পরে শব্দ হয়েছে, অন্তর পরে তৈরি অন্তর পরে লেখা আছে তার মানে অন্তর জিনিসটা আগ পরে তৈরি হয়েছে, এই যে এইভাবে যে আপনি কনক্লুশন ড্র করলেন তাহলে সেই যুক্তিতেই তো আগে সুঠামো আগে সুষম আগে সামঞ্জস্যপূর্ণ কথাটা আসে, কিন্তু কান চোখ অন্তর তারা তো কেউ সামঞ্জস্যপূর্ণ হয় না, তাহলে তো আগে আগে সুষম আর আরো সুষম হইতে পারে, আগে আরো অস্থি মজ্জা রক্ত তৈরি হয়েছে সেটা তো হইছে, কান চোখ ছাড়া একটা মানুষ সুঠাম সামঞ্জস্য কি সামঞ্জস্যপূর্ণ সুষম হয়ে গেল, কান সেখানে তো আর অস্থি মজ্জা রক্ত এগুলো থেকে তৈরি হয়েছে, কিন্তু আরো যে অর্গান এই একটা অর্গানের ক্ষেত্রে ভাই আমি একটু বুঝাতো, কান চোখ ছাড়া কি করে সুষম হয় কি করে সামঞ্জস্যপূর্ণ হয় বলেন বুঝাতো, এই তিনটা অর্গানের ক্ষেত্রে আরো আগে তৈরি হয়েছে অনেক কিছু তৈরি হয়েছে, আল্লাহ বলতেছে আপনারা বলতেছে আগেই নাকি রূপু দিছে, আগেই বলতেছে রূপু দিছে, তাহলে এই রূপু দিছে তখন কি কান চোখ অন্তর ছাড়াই রূপু তুলছে, কান চোখ অন্তর ছাড়াই মানুষটা চলছে, অন্তর মানে কি, অন্তর মানে কি, অন্তর মানে তো আর যাই হোক মাথা না হার্ট না নাকি,
হার্টবিট যদি নাই, হার্টই যদি না তার বানায়, হার্টের মধ্যে যদি বিট বা স্পন্দনে যদি না থাকে, তাহলে কোথায় রূপ দিল, তাহলে কি রূপ দিল? আপনার কথা অনুযায়ী তো মিলতেছে না। এইগুলো আল্লাহ বলতেছে আপনাকে কি কি দিয়েছে, এখানে আল্লাহ বলে নাই কোন তাফসির, আপনি খুঁজে পাবেন না। এই তাফসিরের মধ্যে এইভাবে বলতেছে যে আগে কান বানাইছে তারপর চোখ বানাইছে, এটা বলা নাই। বরং এই যে আপনি আয়াতটা আমাকে দেখাইছিলেন, ওই আয়াতের তাফসির আপনি এইটা পাবেন। এই আয়াতে সূরা মুমিনুনের 14 নম্বরের তাফসির আপনি পাবেন, আল্লাহ বলছে আগে রক্তপিণ্ড বানায়, তারপরে রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে বানায় এবং মাংসপিণ্ডকে হাড্ডি বানায়। আপনার আল্লাহ প্রথমে কি শুক্র থেকে রক্ত বানাচ্ছে, রক্ত থেকে মাংস বানাচ্ছে, মাংস থেকে হাড্ডি বানাচ্ছে, হাড্ডিটাকে মাংস দিয়ে রাখছে, তারপরে নর্মাল বানাচ্ছে। এইটা হচ্ছে আপনার আল্লাহর দেওয়া ভ্রূণ তত্ত্ব, বুঝছেন? আধুনিক সায়েন্স এইটা কোনোভাবেই সমর্থন করে না। কোন মুসলিম ডাক্তারকে আপনি যদি জিজ্ঞেস করেন এই পদ্ধতিতে কোনো বাচ্চা তৈরি হয় কিনা, প্রথমে রক্ত রক্ত থেকে মাংস মাংস থেকে হাড্ডি, সেটাও আপনাকে বলে দিবে। কারণ MBBS পাশ করা ডাক্তারও এমব্রয়োলজিটা বইরাই এই অংশটা বলেছে, MBBS পাশ করে সম্ভবত সেকেন্ড প্রফ দেওয়ার সময় এই অংশটা পড়ায়, তাকে আপনি জিজ্ঞেস করবেন। আপনার পরিচিত যদি কেউ থাকে যে ডাক্তার, তাকে আপনি জিজ্ঞেস করবেন যে আসলে মানুষ তৈরি হওয়ার, মানুষ জন্ম নেওয়ার কোনো অংশে এরকম থাকে কিনা, বুঝছেন ভাই? আচ্ছা আচ্ছা, এটা মিনে নেই। আপনি নেক্সট যেদিন আসবেন, আসার আগে কাউকে জিজ্ঞেস করে ডাক্তারকে জিজ্ঞেস করবেন, করে এসে আমাকে পরের দিন বলবেন, আপনি নিশ্চয় আসবেন শীঘ্রই, আবারও নিশ্চয় আসবেন, তখন আপনি আমাকে এসে এই জিনিসটা বলবেন যে আপনি ডাক্তারকে জিজ্ঞেস করছেন এবং ডাক্তার কি বলছে সেটা আমাকে বলবেন। আপনি ডাক্তার রে আয়াতের কথাটা একটু পরে বলবেন, আগে শুনতে এটি বলবেন যে শুক্রাণু থেকে কি রক্তে পরিণত হয় এবং রক্ত থেকে কি মাংসে পরিণত হয় এবং মাংস থেকে হাড্ডি আছে মানুষের মায়ের পেটে যখন আমরা জন্ম নিই, জিজ্ঞেস করছি আপনাকে বলে দিবে যে এরকম হয় জিন্দেগিতে এরকম। আচ্ছা আচ্ছা, আপনি যেটা দেখাচ্ছেন কি এটা মানে কোরআন অনুযায়ী দেখাচ্ছেন এই ছবিটা? হ্যাঁ ভাই, এটা কোরআন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোরআন অনুযায়ী। আচ্ছা, আমি ডক্টরকে জিজ্ঞেস করব। আচ্ছা আচ্ছা, শুক্রবিন্দুকে রক্তবিন্দে, রক্তবিন্দুকে পরিণত করি, শুক্রবিন্দুকে পরিণত করি জমাট বাঁধা রক্তে, রক্তপিণ্ডে, অথবা মাংসপিণ্ডকে পরিণত করি হাড্ডিতে, মানে রক্তপিণ্ডকে মাংসে, মাংসপিণ্ডকে হাড্ডিতে, হাড্ডিকে আবার মাংস দিয়ে আবৃত করে, তারপর সেটাকে নতুন সৃষ্ট নিপুণতম সৃষ্ট সৃষ্টি করে। দেখেন সেটাই এইখানে দেখেন, ভিজুয়াল দেখেন, শুক্র থেকে রক্ত, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে হাড্ডি অস্থি, অস্থি থেকে আবার ঢেকে দেয় মাংস দিয়ে, তারপরে নতুন রূপ। মানুষ জন্ম নেওয়ার কোন পর্যায়ে এরকম রক্তপিণ্ডে পরিণত হয় না, হয়ই না, হইলে এটা কখন হয়? গর্ভপাত যখন হয় তখন এরকম হয়, এবং পরের দিন মেডিকেল সেন্স তো, মেডিকেল সেন্স তো বলে রক্তপিণ্ড পরিণত হয় না, মেডিকেল সেন্স এই কথা বলে সে কোনোভাবেই হয় না, মানে রক্তপিণ্ডে এরকম তৈরি হয়। আরো কথা জিনিস দেখাবো, আপনি পরদিন আসবেন, আমি তখন আপনাকে এমব্রয়োলজি নিয়ে আরো কথা জিনিস দেখাবো যে এক্স্যাক্টলি শুক্রাণু থেকে আরো কি কি তৈরি হয়, শরীরের কোন কোন অংশ তৈরি হয়, আর স্ত্রীর যে ইয়ে আছে সেটা দ্বারা কি কি তৈরি হয়, এরকম মজার মধ্যে এমব্রয়োলজি নিয়ে, পুরাণে থাকা এমব্রয়োলজি নিয়ে, বুঝছেন ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকবার এটা আপনার এটা নিয়ে ডক্টরের কাছে আলোচনা করবো। সো আরো যারা ইসলামিক স্কলার আছে তাদেরকে জিজ্ঞেস করবো।